হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। চলে এসেছি আবার সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওটি হলো বিভিন্ন ধরনের গাছ যেগুলো আমাদের বাড়িতে হয়েছে, সেই গাছের সম্ভার আজ তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে হচ্ছে নয়নতারা। তোমরা জানো নয়নতারা গাছ কত উপকার আমাদের সকলের জন্য, আমাদের চুলের জন্য, আমাদের স্কিনের জন্য, সব কিছুর জন্য নয়নতারা গাছ খুবই উপকার। চুলের জন্য বিশেষত নয়নতারা ভীষণই উপকার। এটা হচ্ছে জবা, এটা এক ধরনের জবা। জবা পাতা আর জবা গাছ দুটোই আমাদের ভীষণ উপকারী আমাদের চুলের জন্য। এটা এক ধরনের ঘাস। এরপরে রয়েছে তুলসী গাছ। তোমরা জানো তুলসী গাছ কত উপকারী পুজোর জন্য এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য, এটাও নয়নতারা। এরপরে চলো চলে যাই একটা সুন্দর ধরনের জবা, এটা হচ্ছে কমলা কালারের জবা। এরপরে একটা হলুদ ফুল দেখতে পাচ্ছ। এরপরে নয়নতারা, এখানে রয়েছে সাদা কালারের নয়নতারা। এরপরে রয়েছে গাঁদা ফুল দেখতে পাচ্ছ, গাঁদা ফুল। এরপরে রয়েছে আরো সুন্দর ধরনের নানান রকমের জবা, যেমন এটা হচ্ছে একটা চন্দন কালারের জবা। এখানে রয়েছে সাদা কালারের নয়নতারা, এটা রয়েছে লাল কালারের জবা, এটা একটা সাদা ফুল। এরপরে রয়েছে বেল ফুল, এরপরে আবার রয়েছে নয়নতারা, এছাড়া রয়েছে গন্ধরাজ ফুল। গন্ধরাজ ফুলটা যদিও আজকে ফোটেনি। এছাড়াও সাদা কালার আর নীল কালারের জবা আছে। আচ্ছা, এখানে রয়েছে একটা হলুদ কালারের গাঁদা। তো তোমরা দেখতে পাচ্ছ যে কত রকমের ফুল গাছ রয়েছে এবং প্রত্যেকটা ফুল গাছেরই বিভিন্ন ধরনের কিন্তু উপকারিতা রয়েছে। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি, এরপরে আবার আসবো একটা ছোট্ট